বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি স্বপ্না খাতুন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ছোট সোনামণিরা, দেখো আমরা গতদিনে কী পড়েছিলাম বলো তো? গতদিনে আমরা পড়েছিলাম পদ কাকে বলে, পদ কত প্রকার ও কী কী। তাহলে আমরা পদ সম্পর্কে একটু জেনে নিই, তুমি বলো তো। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবার তুমি বলো। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি। বাক্যে ব্যবহৃত প্রতিটি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ পাঁচ প্রকার, কী কী বলো তো? বিশেষ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ছোট্ট সোনামণিরা, তাহলে দেখো আমরা গতদিনের পড়াগুলো রিভিশন করে নিলাম। আজকে আমরা পড়ব কিছু শব্দের অর্থ, কিছু শূন্যস্থান পূরণ এবং কিছু যুক্ত বর্ণ। তাহলে দেখো আমরা প্রথমে আমরা শব্দের অর্থগুলো একটু পড়ে নিই। আমরা কিন্তু দেখো এতবার আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমাদের কিন্তু মুখস্থ হয়ে গেছে। তারপরে তো রিভিশন ক্লাসগুলো আমাদের বারবার করতে হবে এবং সুন্দর করে করতে হবে এবং খুব মনোযোগ সহকারেই করতে হবে। তাহলে আসো আমরা প্রথমে শব্দের অর্থগুলো পড়ে নেই। খোসা, খোসা অর্থ কী বলো তো? সাল। ঢালু অর্থ নিচু, ঢালু অর্থ নিচু। সারা অর্থ সরগল, সারা অর্থ কী? সরগল। সিদ্ধ অর্থ আগুনের তাপে রান্না করা, সিদ্ধ অর্থ হলো আগুনের তাপে রান্না করা। ভানা, শস্য থেকে খোসা বা তুষ সারিয়ে নেওয়া। এরপরে জিরোই অর্থাৎ বিশ্রাম নেয়। বাজনা অর্থ বাদ্য বাজানোর শব্দ। ডাসা, পাকা ও কাঁচার মাঝামাঝি, পাকা ও কাঁচার মাঝামাঝি। এরপরে টলটলে অর্থ কী বলো তো? পরিষ্কার, গুড। গোয়াল অর্থ গরু রাখার ঘর, গরু রাখার ঘর। ধূম অর্থ কী বলেছিলাম বলো তো? জাঁকজমক, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপরে সুগন্ধ অর্থ কী বলেছিলাম বলো তো? সুবাস, গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে ছোট্ট সোনামণিরা, দেখো আমরা শব্দের অর্থগুলো পড়ে নিলাম। এবার আমরা শব্দের অর্থগুলো একটু লিখে ফেলি। তাহলে প্রথমে আমাদের নং প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে তোমরা লেখো এক নং প্রশ্নের উত্তর। যেহেতু আমাদের সামনে পরীক্ষা, অবশ্যই খাতা ডেকোরেশনের ব্যাপারে তোমাদের সতর্ক হতে হবে। অবশ্যই নং প্রশ্ন লেখার পরে আমরা কী করবো বলো তো? স্কেল দিয়ে সোজা করে দাগ দিব। আচ্ছা, এরপর তাহলে দেখো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা শব্দগুলো তুলব, তারপরে অর্থগুলো লিখব। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আমরা শব্দগুলো তুলে ফেলি। শব্দগুলো লেখো খোসা, বলো তো খোসা অর্থ কি পড়েছিলাম? সাল, গুড। খোসা অর্থ ছাল। এরপরে ঢালু, ঢালু অর্থ কী বলো তো? নিচু, ঢালু অর্থ নিচু। সারা, সরগোল। এক এক করে তোমরা খুব সুন্দর করে লিখে ফেলো। এরপরে দেখো ভানা, ভানা অর্থ কী লিখেছিলাম বলো তো? পড়েছিলাম শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া, শস্য থেকে
শস্য থেকে খোসা বা তুষ সারিয়ে নেওয়া। এরপর দেখো সিদ্ধ। আগুনের তাপে রান্না করা। আগুনের তাপে রান্না করা। এরপরে দেখো জিরোই। বিশ্রাম নেয়। এরপর দেখো বাজনা। বাজনা হলো বাদ্য বাজানোর শব্দ। এরপর দেখো টলটলে। পরিষ্কার। টলটলে অর্থ পরিষ্কার। এরপরে দেখো গোয়াল অর্থ গরু রাখার ঘর। গোয়াল অর্থ গরু রাখার ঘর। এরপরে হলো সুগন্ধ। সুবাস। দেখো এই শব্দের অর্থগুলো আমরা কিন্তু সবাই জানি, মোটামুটি সবাই কম বেশি পড়তে পারি বলতে পারি। তাহলে দেখো বানানগুলো অবশ্যই তোমাদের ঠিক রাখতে হবে। এখানে আমি 10টা শব্দের অর্থ লিখেছি। খোসা অর্থ ছাল, ঢালু অর্থ নিচু, সারা অর্থ সরগল, ভানা হলো শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। এরপরে সিদ্ধ অর্থ হলো আগুনের তাপে রান্না করা। এরপর দেখো জিরোই, বিশ্রাম নেয়। এরপরেরটা হলো বাজনা বাদ্য বাজানোর শব্দ। এরপরেরটা কি বলতো? টলটলে অর্থ পরিষ্কার। এরপরে গোয়াল গরু রাখার ঘর। এরপরেরটা হলো সুগন্ধ অর্থ সুবাস। তাহলে ছোট সোনামণিরা দেখো আমরা শব্দের অর্থগুলো পড়ে নিলাম। এবার আমরা পড়ব কিছু বাক্য তৈরি। কি পড়ব? কিছু বাক্য তৈরি। তাহলে আমরা শব্দের অর্থগুলো একটু মুছে ফেলি। এবার তাহলে দেখো এখানে আমি দিব 2 নং প্রশ্নের উত্তর। তাহলে 2 নং প্রশ্নের উত্তরে আমরা কিছু বাক্য তৈরি করব। তাহলে দেখো প্রথমে আমরা যেটাতে বাক্য তৈরি করব, এমন একটা শব্দ দিয়ে, একটা শব্দ থাকবে, সেই শব্দ দিয়ে আমাকে বাক্য তৈরি করতে হবে। এমন একটা বাক্য তৈরি করতে হবে যার মধ্যে ওই শব্দটা থাকতে হবে। তাহলে ছোট্ট সোনামণিরা দেখো এখানে আমি প্রথমে লিখব মজাদার। তাহলে মজাদার দিয়ে একটা বাক্য তৈরি বলো তো। অতিথির জন্য মজাদার খাবার রান্না হচ্ছে। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপরে তুমি বলো তো খামার দিয়ে বাক্য তৈরি বলো তো। আমার একটি খামার আছে। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপরে বলো তো জাতীয় দিয়ে কী হবে? শাপলা আমাদের জাতীয় ফুল। এখন কিন্তু দেখো খালে বিলে অনেক জায়গায় কিন্তু আমরা এই শাপলা ফুলগুলো দেখতে পাচ্ছি। এরপর দেখো ভাব। ভাব ভাব দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপর তুমি বলো সুন্দর দিয়ে বলো। গোলাপ দেখতে সুন্দর। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। ছোট সোনামণিরা তাহলে আমরা শব্দের অর্থ পড়লাম, বাক্য তৈরি পড়লাম। এবার দেখো আমরা কিছু বিপরীত শব্দ পড়ব।
তাহলে প্রথমে যেটা করতে হবে, আমরা 1 নং পড়েছি, 2 নং পড়েছি, এটা আমরা দিব 3 নং প্রশ্নের উত্তর। তাহলে 3 নম্বরে আমরা পড়ব কিছু মূল শব্দ, কিছু বিপরীত শব্দ। কি পড়ব? কিছু মূল শব্দ, কিছু বিপরীত শব্দ। দেখো, মূল শব্দ যদি হয় গরিব, গরিব ধনী, গুড। এরপরে দুঃখ, সুখ। এরপরেটা দেখো, সুগন্ধ, দুর্গন্ধ, গুড। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। এরপরে বলো তো, রঙিন, সাদা, কালো। অসংখ্য ধন্যবাদ তোমাকেও। এরপরে বলো তো, স্বাধীনতা, পরাধীনতা, গুড। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে ছোট সোনামণিরা দেখো, আমরা শব্দের অর্থ পড়লাম, বাক্য তৈরি পড়লাম এবং বিপরীত শব্দ পড়লাম। তাহলে আমরা আজকে যতটুকু পড়লাম, তোমাদের কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে তোমরা অবশ্যই যে শব্দের অর্থগুলো আমি পড়লাম, এই শব্দের অর্থগুলো তোমরা হোমওয়ার্ক করবে। এবার তাহলে তোমরা হোমওয়ার্কটা লিখে ফেলো। হোমওয়ার্কটা হলো 10টি শব্দার্থ। অবশ্যই এই শব্দের অর্থগুলো তোমরা পড়বে এবং হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে না দেখে অবশ্যই তুমি এই শব্দগুলো তোলার পরে না দেখে অর্থগুলো লিখবে, লিখে গ্রুপে পোস্ট করবে। আর ছোট সোনামণিরা, আমাদের যখন লাইভ ক্লাস, ভিডিও ক্লাস দেখা শেষ হয়ে যাবে, তখন আমি মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকবো। অবশ্যই তুমি যত বেশি মোবাইল ব্যবহার কম করা যায় ততই কিন্তু ভালো। আর আমরা অবশ্যই সর্বদা সত্য কথা বলবো এবং মিথ্যা পরিহার করব, বাবা মার কথা মতো চলবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো, ছোটদের ভালোবাসবো, বড়দের সম্মান করব, শ্রদ্ধা করব, সেই সাথে আমরা সকলের কথা মতো চলার চেষ্টা করব। আর আমরা বলো তো যে, আমরা যখন সকল কাজ শুরু করি তখন আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম বলি। আর যখন এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখায় তখন কিন্তু কি করতে হয়? সালাম দিতে হয়। আমরা সবাই জানি কি করে সালাম দিতে হয় বলো তো? আসসালামু আলাইকুম। তাহলে ছোট সোনামণিরা, আজকে এ পর্যন্তই। পরে ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।